নমস্কার বন্ধুরা, মাহিস রেসিপিতে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি নিয়ে চলে এসেছি একটা অন্যরকম রান্না, যার নাম হচ্ছে বেসন গাট্টে কি সবজি। তো আশা করি ভালোই লাগবে তোমাদের। তো বানানোর জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি একটা পাত্রে এক কাপ বেসন, তার মধ্যে নিচ্ছি হাফ টিস্পুন লবণ। এবার এর মধ্যে আমি একে দিয়ে দেবো হাফ টিস্পুন বেকিং সোডা দিয়ে দেবো। এবার আমি এর মধ্যে হলুদ গুঁড়ো নেব আমি এক টিস্পুন। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো জিরের গুঁড়ো, এটাও দেবো আমি এক টিস্পুন। আর দেবো ধনের গুঁড়ো, এটাও আমি এক টিস্পুন দেবো। তো মশলাগুলো সব আমি একে একে আগে দিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমি দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার, সেটা আমি এক টিস্পুন দেবো। এতে ঝাল খুব বেশি হবে না কালারটা হওয়ার জন্য, যেহেতু কাশ্মীরি রেড চিলি পাউডার। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে আমি এর মধ্যে হাফ টিস্পুন রিফাইন অয়েল দিচ্ছি। তো আমি পুরো রান্নাটা কিন্তু সাদা তেলেই করবো, আর এখানে খুব সামান্য পরিমাণে সাদা তেল আমি দিয়ে দিলাম, হাফ টিস্পুন দিয়েছি। দিয়ে এবার এর মধ্যে আমি অল্প করে করে জল দেবো। জল দিয়ে আমি একটা ডো তৈরি করে নেবো, যেরকম আমরা আটা ময়দা মাখি সেরকম একটা ডো তৈরি করে নেবো। কোনো মতেই কিন্তু ব্যাটার তৈরি আমরা এখানে করবো না। তো অল্প পরিমাণে জল দেবো আর মেখে নেবো। একবারে দিলে কিন্তু এটা পাতলা হয়ে যাবে, তাই জন্য অল্প পরিমাণে দিতে হবে। আমার 5 টেবিল স্পুন লেগেছে, তোমাদের একটু কম বেশি লাগতে পারে জলটা। এবার সামান্য পরিমাণে তেল আমি হাতে দিয়ে নেব, একদম পরিমাণ হাফ টিস্পুনের থেকেও কম আমি তেল হাতের মধ্যে দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। এইবার এই যে ব্যাটার যেটা করলাম, যেটা বেসন দিয়ে ডো টাইপের করেছি ব্যাটার না, সেই ডোটার সাথে খুব ভালো করে তেলটাকে মিশিয়ে একটা স্মুথ তৈরি হবে মাখাটা, তাই জন্য করে নিয়েছি এইভাবে। এবার আমি লম্বা লম্বা শেভ করে নিচ্ছি। এই লম্বা লম্বা শেপ আমি বেশ কয়েকটা করে নেব। এবার শেপগুলো করে কি করব তার জন্য কিন্তু থাকতে হবে আমার সাথে। আর আমার রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও। তোমরা অনেকেই দেখছো কিন্তু লাইক করছো না, তাহলে কমেন্টে বলো যদি তোমাদের খারাপ কিছু লাগে, তাহলে আমি সেগুলোকে ঠিক করতে পারবো। কিন্তু প্লিজ একটু কমেন্ট করে জানিও যে কেমন লাগছে আমার রেসিপিগুলো। এবার এই লম্বা লম্বা শেপগুলো থেকে একে একে আমি ছোটো ছোটো এরকম কেটে নিয়েছি, আর এরকম একটু গোল করে চ্যাপটা শেপ করে দিচ্ছি। শেপগুলো আমি এরকম করছি, তোমরা যে যেরকম পছন্দ সেরকম শেপ করতে পারবে। অনেকটা বাতাসার মতো কিন্তু শেপ আমি এখানে করে নিচ্ছি। চাইলে তোমরা এরকম প্রথমে যেরকম কেটেছিলাম ছোটো ছোটো ওরকমভাবেও কিন্তু রেখে দিতে পারো, ছুরি দিয়ে যেখান থেকে আমি এই যে নিয়ে করছি এরকমভাবেও কিন্তু ছোট্ট ছোট্ট গোলা করেও তোমরা রেখে দিতে পারো, সেটা যার যেরকম ইচ্ছে সে সেরকম করে রাখবে। তো আমি এরকম করে নিয়েছি সবগুলো। এবার একটা কড়াইতে 5 টেবিল স্পুন আমি দিয়ে দিচ্ছি সাদা তেল, আমি পুরো রান্নাটাই কিন্তু সাদা তেলে করব। এবার এর মধ্যে আমি গোটা জিরে দিচ্ছি 1 টিস্পুন। তেলটা গরম হয়ে গেলে আমি গোটা জিরাটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার দেবো 1 টেবিল স্পুন জিরের গুঁড়ো, আর দেবো 1 টেবিল স্পুন ধনের গুঁড়ো। ফ্লেমটা আমি মিডিয়াম টু লোয়ের দিকে করে রেখে দিয়েছি, মশলাগুলো পুড়ে না যায়। 1 টেবিল স্পুন দিচ্ছি রেড চিলি পাউডার, দিয়ে ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, রেড চিলি পাউডার সব দিয়ে এবার আমি মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি। এইবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা, বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এটা আমি 2 টেবিল স্পুন করেছি, সেটা আমি দিয়ে দিলাম। ফ্লেম কিন্তু এখনও আমি মিডিয়াম থেকে লোয়ের দিকেই করে রেখে যাতে মশলাগুলো পুড়ে না যায়। এবার সব মশলা আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, যখন তেল ছাড়তে শুরু করেছে দেখতেই পাচ্ছ। এই পর্যায়ে আমি এর মধ্যে দিচ্ছি লবণ। লবণের কোনো পরিমাপ আমি বলছি না, তোমাদের যেরকম পছন্দ সেই হিসাবে দেবে, যেরকম যার টেস্ট। আর দিচ্ছি 1 টিস্পুন হলুদের গুঁড়ো। লবণটা বুঝে দিতে হবে, কারণ যেটা মেখেছিলাম বেসনের যে ডোটা তার মধ্যেও কিন্তু দিয়েছি। এবার একটা বাটিতে 3 টেবিল স্পুন নিয়েছি দই, টক দই, ঘরে পাতা টক দই নিয়েছি। আর নিয়েছি 1 টেবিল স্পুন বেসন, এই টক দইয়ের মধ্যে নিয়ে নিলাম। নিয়ে ভালো করে কিন্তু এরকম ফেটিয়ে নিচ্ছি, এটা কোনো মতে বেসনের যে দলা দলা হয়ে যেন না থাকে, খুব ভালো করে একটু এরকমভাবে ফেটিয়ে নিতে হবে। নিয়ে ফ্লেমটা হাই করে আমি এই টক দই আর বেসনের যে গোলাটা করলাম সেটা আমি দিয়ে দিচ্ছি। এবার জলটাও আমি একটু দিয়ে দিচ্ছি, এখানে আমি 1 কাপ মতো জল বাটিটা ধুয়ে দিয়ে দিলাম। দিয়ে ফ্লেমটা হাই করে খুব ভালো করে কিন্তু কন্টিনিউ নাড়তে হবে। এই নাড়তে নাড়তেই একটু ফুটে উঠবে, ফুটে ওঠা পর্যন্ত কিন্তু এটা কন্টিনিউ আস্তে আস্তে নেড়ে যেতে হবে। মাঝে মাঝে 1-2 মিনিটের জন্য একটু ছেড়ে দিতে পারো, কিন্তু যতক্ষণ নাড়বে ততই ভালো, কারণ তাহলে আর টক দইটা ফেটে যাবে না। এবার এরকম ফুটে উঠলে পরে একটা একটা করে বেসনের যে বড়াগুলো সেইগুলো আমি দিয়ে দেবো, তবে কাঁচা বেসনই এখানে দিচ্ছি। দিয়ে দিলে দেখতে পাবে আস্তে আস্তে এগুলো ফুলে উঠছে, এটা কিন্তু প্রায় দ্বিগুণ হয়ে যাবে ফুলে। এবার 2-3 মিনিটের জন্য একদম লো ফ্লেমে আমি এটাকে হতে দিয়েছিলাম।
এবার এর মধ্যে আমি এক টিস্পুন দিয়ে দিচ্ছি গরম মশলা। বেসনের ওই ডোগুলোর যে থেকে যে কাটা ছোট ছোট ওগুলো কিন্তু দিয়ে বেশিক্ষণ রান্না করার দরকার নেই, কারণ এগুলো খুব সফট হয়ে যাবে আর দ্বিগুণ হয়ে যাবে খুব তাড়াতাড়ি, কিন্তু এর ভেতরে যে সবজির যে মশলাটা সেগুলো ঢুকে যাবে আর খুব টেস্ট হবে খেতে। তো এটা রুটি দিয়ে দুর্দান্ত লাগবে। তাহলে চলো আজকের মতো টাটা, দেখাবে পরের কোনো একটা সুন্দর রেসিপির সাথে।